দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোট গণনা তো চলছে, কোন পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হবে জানাবেন। ধন্যবাদ নাফিসা। তুমি যেমনটা বলছিলে যে ভারতের মানে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের যে ভারত, তার 18তম লোকসভা নির্বাচনের কিন্তু ফল ঘোষণা এবং বাংলাদেশ সময় 8:30 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং তুমি জিজ্ঞেস করছো পর্যায়ে কিভাবে কি পর্যায়ে বা কি এতে গোনা হবে। এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশন অফিসে আছি সেইখানে পশ্চিমবঙ্গে যে 42টি লোকসভা আসন এইখানে গণনা তার স্ক্রিনিং হয়ে উঠবে আর কিছুক্ষণ বাদে। তোমাকে পশ্চিমবঙ্গের ধারণাটা দিলে তুমি বুঝতে পারবে যে গোটা ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো ঠিক একই পদ্ধতিতে কিন্তু গণনা চলবে। এখানে পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসন তার 55টি তার জন্য গণনা কেন্দ্র খোলা হয়েছে এবং সেই গণনা কেন্দ্রগুলো ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। সেই ত্রিস্তরীয় অর্থাৎ দুই ধাপে আধা কেন্দ্রীয় আধা সামরিক সেনাবাহিনী আছে এবং শেষ ধাপে কিন্তু রাজ্য পুলিশ, এরকম একটি বলয়ের মধ্যে কিন্তু গণনা চলছে। এবং গণনা চলছে প্রতিটা কেন্দ্রের প্রতিটা যে রুমের 418টি রুম রাখা হয়েছে এখানে, সেই প্রতিটা রুমে কিন্তু 14টি করে টেবিল রাখা হয়েছে এবং সেই 14টি টেবিলে প্রতিটি টেবিলে একসাথে 14টা করে ইভিএম মেশিন খোলা হবে এবং ইভিএম মেশিন যেই মুহূর্তে খোলা হবে সেখান থেকে যা কাউন্ট বা যাই নাম্বার আসবে এখানে প্রতিটি রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে সেগুলো নোট ডাউন করতে থাকবে। এরকম ভাবে গোটা ভারতে চলবে। প্রথমে যেমনটা বলছিল তুমি যে পোস্টাল ব্যালট গুলো গোনা হবে, এরপর আস্তে আস্তে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটার মধ্যে দিয়ে ভারতীয়রা ভোট দিয়েছেন সেই মেশিন খোলা হবে এবং সেই 14টি করে মেশিনে এট এ টাইম করে আসতে থাকবে। যেটুকু আমাদের কাছে মোটামুটি বাংলাদেশ সময় 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু আমরা প্রথম রাউন্ডের গণনার ফল পেতে থাকবো এবং এই যে প্রথম রাউন্ড গুলো যেভাবে গণনা হবে গোটা ভারতে 17 থেকে 23টি রাউন্ড গণনা হবে। সব যে অঞ্চল বিশেষ কোথাও 23 রাউন্ড গণনা হবে, কোথাও 9 রাউন্ড গণনা হবে। মোটামুটি 9:30 থেকে 10টা থেকে আমরা প্রথম রাউন্ডের গণনার যে ফল আমরা পেতে থাকবো। এবার ধীরে ধীরে বেলা বাড়তে থাকলে আমরা বুঝতে পারবো কোন দিকে ট্রেন যাচ্ছে এবং মোটামুটি বাংলাদেশ সময় 3:30 থেকে 4টার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন রাজনৈতিক দল এবারে কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে। যেমনটা তুমি জানো যে 44 দিন ধরে ভারতের লোকসভা নির্বাচন সপ্তম ধাপে হয় এবং শেষ নির্বাচনের যে দিন ছিল সেটা 1 জুন এবং 1 জুন সন্ধ্যা দিকে কিন্তু বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বা বুথ ফেরত জরিপ কিন্তু যে ভারতের যে প্রথম সারির সমীক্ষা গুলি বা সংস্থা গুলো আছে তারা কিন্তু এগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু যে আমাদের এখানে যে ভাস্কর আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, ভাস্কর আরেকটা বিষয় আসলে জানার খুবই ইচ্ছা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এবারে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিল, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলে এটি কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? অবশ্যই নির্বাচনে একটা যথেষ্ট প্রভাব পড়বে। কেন, এইবারে যেটা বলা হচ্ছে আমি যদি বাংলার নিরিখে বলি গোটা ভারতের মধ্যে কিন্তু যত অশান্তি বা সমস্যা কিন্তু বাংলাতেই দেখা যায় কিন্তু এইবারে কিন্তু সেভাবে বিক্ষিপ্ত অশান্তি দু একটা ছাড়া কোনো ভোট হিংসা বা ভোট সহিংসতা হয়নি। ফলে নির্বাচন কমিশনের যেটা যেটা বারে বারে দাবি করছে এইবারে গোটা ভারত বাংলা সহ ভারতে মানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তারা ভোটটা দিতে পেরেছে, ফলে এইবার যে ভোটটা দিয়েছে কোনোভাবেই অবশ্যই বিরোধী বা শাসক দল তাদের নিজেদের মতন মত প্রকাশ করবে কিন্তু যেটা ভোট পড়েছে এখনো পর্যন্ত বলা যায় এটা একটা স্বচ্ছ ভোট পড়েছে। ফলে এই স্বচ্ছ ভোট বাক্সে কি পড়েছে, কোন দিকে মানুষের প্রতিক্রিয়া সেটা তো বোঝা যাবে। এবং তোমাকে যে কথাটা বলে আমি বলছিলাম যে যেহেতু এইবারে নির্বাচন কমিশন এবং বিশ্লেষকরা যেটা বারে বারে বলছিল এবারে কিন্তু দ্বিমুখী লড়াই হয়েছে, অর্থাৎ একদিকে বিজেপির জোট এনডিএ, অপরদিকে কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। অর্থাৎ এনডিএ এবং ইন্ডিয়া এই দুজনেরই লড়াই এবং সমীক্ষা কিন্তু অনেকটাই এনডিএ যেটা তো বিজেপিকে এগিয়ে রেখেছে, সেক্ষেত্রে যদি এই সমীক্ষার ফল যদি আজকে মিলে যায় তাহলে কিন্তু ভারতের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সেই রেকর্ড তিনি ব্রেক করতে চলেছেন বা সেই রেকর্ড তিনি স্পর্শ করতে চলেছেন। অপরদিকে কিন্তু বিরোধীরা বলেছেন যে গণতন্ত্রে কোনো সমীক্ষা তারা মানে না, কেন এর আগেও দেখা গেছে যে সমীক্ষা সর্বক্ষেত্রে যে সমান হয়েছে এরকম কিন্তু নজির নেই, সমীক্ষা অনেক সময় ভুল তথ্য এনেছে। ফলে বিরোধীদের যেটা দাবি, কংগ্রেস যেটা দাবি করেছে, সোনিয়া গান্ধী দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে গণতন্ত্র হিসাবে ফল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তারা সিদ্ধান্তে আসতে পারছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে, কোন রাজনৈতিক দল এগিয়ে থাকছে। ভাস্কর আপনাকে ধন্যবাদ।